হ্যালো ভিউয়ার্স, নলেজ সিকার এই পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে হচ্ছে আমরা ইউএমএল ডায়াগ্রামের জিওমেট্রিক অবজেক্টের এই ক্লাসটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম এখানে। সো ইমপ্লিমেন্ট করার সময় ল্যাপটপের চার্জ না থাকার কারণে বাকি অংশটুকু দেখাতে পারি নাই। সো আজকের এই পর্বে হচ্ছে সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল ক্লাসকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে জিওমেট্রিক অবজেক্টের সাথে, সেটি দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি যেন বড় না হয় সেজন্য হচ্ছে আমি সার্কেল অংশটুকু এখানে ইমপ্লিমেন্ট করে রেখেছি, এবং সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল দুইটাই যেহেতু সিমিলার, দুইটাই যেহেতু হচ্ছে জিওমেট্রিক অবজেক্ট ক্লাসকে এক্সটেন্ড করতেছে, সো এটা হচ্ছে আমি আগে করে রেখেছি। এবং রেক্ট্যাঙ্গেল ক্লাসটা হচ্ছে এখন আমি করে দেখাবো যে কিভাবে শর্টকাটে হচ্ছে কোডটি লিখতে হয়, কারণ হচ্ছে আমি এখানে ইক্লিপ্স ইউজ করতেছি। আপনারা নেটবিন ইউজ করতে পারেন, কারণ আপনার যদি শর্টকাট জানা থাকে আপনি অনেক দ্রুত কোডগুলো লিখতে পারবেন। আর যেহেতু পরীক্ষার খাতে হচ্ছে আপনাকে এই ইউএমএল থেকে কোড লিখতে হবে, সুতরাং আপনাকে অবশ্যই কোডটা হচ্ছে কাগজ কলমে প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে আমরা সফটওয়্যার অনেক শর্টকাট ইউজ করে করতে পারি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সার্কেল ক্লাস এক্সটেন্ড করলো জিওমেট্রিক অবজেক্ট ক্লাসকে, এটা হচ্ছে আমি গতভাবে দেখাইছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএমএল এর মধ্যে সার্কেলের মধ্যে একটা ডেটা ফিল্ড আছে, সেটা হচ্ছে রেডিয়াস। তো সেটা রিটার্ন টাইপ হচ্ছে ডাবল, এবং এখানে আছে মাইনাস। মাইনাস মানে হচ্ছে আমরা বলছিলাম প্রাইভেট, তার মানে এখানে আমরা লিখব যে প্রাইভেট ডাবল রেডিয়াস। সো এটা হচ্ছে আমি এখানে লিখেছি যে প্রাইভেট ডাবল রেডিয়াস। সো এখানে মুখস্থের কোনো কিছুই নাই, আপনি যদি ইএমএলটা বুঝেন তাহলে সম্পূর্ণ কোডটা লিখতে পারবেন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসের নামে যদি এখানে কোনো, এটা যেহেতু হচ্ছে আমাদের মানে মেথড ফিল্ড, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কেল, এটা সার্কেলটা হচ্ছে আমাদের ক্লাসের নামে সিমিলার নেম। সো যদি ক্লাসের নাম এবং ফাংশনের নাম সেম থাকে আমরা সেটাকে বলবো হচ্ছে কনস্ট্রাক্টর। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কনস্ট্রাক্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পেশাল ফাংশন। সো অন্যান্য ফাংশনের সাথে এই ফাংশনের মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স আছে। সো অন্যান্য ফাংশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিটার্ন টাইপ আছে ডাবল বা ভয়েড সামথিং, কিছু না কিছু একটা রিটার্ন টাইপ থাকে। বাট সার্কেল যখন হচ্ছে আমরা কোনো কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশন, বাট এটা মাথায় রাখতে হবে যে কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্কেল লাগে একটা প্লাস সাইন আছে, তো প্লাস মানে হচ্ছে পাবলিক। তো আমরা এখানে লিখবো যে পাবলিক সার্কেল। তো দেখেন আমি এখানে এই যে কনস্ট্রাক্টরটাকে এখানে ইমপ্লিমেন্ট করলাম পাবলিক সার্কেল, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে সার্কেলের মধ্যে তিনটে প্যারামিটার আছে, স্ট্রিং, বুলিয়ান এবং ডাবল। সো এখানে সার্কেলের মধ্যে স্ট্রিং এবং বুলিয়ান এই যে দুইটা ডেটা ফিল্ড দেখতে পাচ্ছেন, এই দুইটা ডেটা ফিল্ড আসছে হচ্ছে আমাদের এই যে জিওমেট্রিক অবজেক্টে যে দুইটা ডেটা ফিল্ড আছে সেটা। সো আমরা হচ্ছে স্ট্রিং এবং বুলিয়ান এই দুইটা ডেটা ফিল্ডকে আমরা কীভাবে অ্যাক্সেস করব জিওমেট্রিক অবজেক্ট থেকে, সেটা অবশ্যই আমাদের জানার কথা। সেটা হচ্ছে আমরা জানি যে প্যারেন্ট ক্লাসের কোনো একটা অবজেক্ট, কোনো ভেরিয়েবল বা কোনো ফাংশন যদি আমরা ইউজ করতে চাই চাইল্ড ক্লাসে, তাহলে অবশ্যই সুপার কিওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে হবে। সুতরাং এখানে আমি সুপার কিওয়ার্ড ইউজ করছি। তো প্রথমে হচ্ছে আমি তিনটা ফিল্ড এখানে ডিক্লেয়ার করে নিলাম, স্ট্রিং কালার, বুলিয়ান ফিল্ড এবং ডাবল রেডিয়াস। সো এখানে এই যে কালার আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, এই কালারটা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে স্ট্রিং জিওমেট্রিক অবজেক্ট ডট কালার, মানে আমাদের জিওমেট্রিক অবজেক্টে যে দুইটা ফিল্ড আছে প্রোটেক্টেড স্ট্রিং কালার এবং প্রোটেক্টেড বুলিয়ান ফিল্ড। সো এই দুইটা ফিল্ডকে যদি হচ্ছে আমরা চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আগে সুপার কিওয়ার্ড ইউজ করতে হবে। সো দেখেন আমি যদি এখানে সুপার কিওয়ার্ড তুলে দেই, তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। সো এই ওয়ার্নিংটা দেখানোর কারণ হচ্ছে এই যে আমরা এখানে যে কালারটা, এখানে কালার ইকুয়াল কালার বলতেছি, সো এই কালার নামে কোনো ধরনের ভেরিয়েবল হচ্ছে আমাদের সার্কেল ক্লাসের মধ্যে নাই। সুতরাং এই কালারটাকে হচ্ছে আমরা বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট ক্লাসের যে অবজেক্ট, প্যারেন্ট ক্লাসের যে হচ্ছে ভেরিয়েবল সেটা। সো এখানে কালার এবং ফিল দুইটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল, এবং রেডিয়াস, রেডিয়াসটা হচ্ছে আমার সার্কেল ক্লাসের একটা ডেটা ফিল্ড। সো এখানে আমি যেহেতু সেম সিমিলার নেম রেখেছি, এই জন্য হচ্ছে আমি এখানে দিস দিয়ে সেটাকে অ্যাসাইন করে দিয়েছি এখানে। সো আশা করি কনস্ট্রাক্টরটা কীভাবে ডিক্লেয়ার করলাম সেটা বুঝতে পারছেন, পরীক্ষাতে অবশ্যই বুঝে শুনে লিখতে হবে। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গেট রেডিয়াস, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফাংশন আছে,
গেট রেডিয়াস, তার আগে হচ্ছে প্লাস সাইন আছে, তার মানে কি পাবলিক, তার রিটার্ন টাইপ হচ্ছে ডাবল। তার মানে কি হবে এখানে, পাবলিক ডাবল গেট রেডিয়াস, এখানে কোনো প্যারামিটার নাই। সো আমি এখানে লিখে ফেললাম যে পাবলিক ডাবল গেট রেডিয়াস এবং তার রিটার্ন টাইপ, যেহেতু এটা মাথায় রাখতে হবে যখন কোনো ফাংশনের আগে কোনো ডেটা টাইপ থাকবে তাহলে অবশ্যই তার একটা রিটার্ন কিওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে সে কী রিটার্ন করবে এখান থেকে, যেহেতু রেডিয়াস গেট রেডিয়াস মানে এই ফাংশনটা কল করলে একটা আমরা রেডিয়াসের একটা ভ্যালু পাবো, তো সুতরাং আমরা এখান থেকে রিটার্ন করবো হচ্ছে রেডিয়াস। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেট রেডিয়াস, মানে রেডিয়াসের যে মানটা সেটা হচ্ছে আমাদের সেট করতে হবে, তো এটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আর এখানে হবে প্লাস, যেহেতু পাবলিক হবে তাহলে পাবলিক ভয়েড সেট রেডিয়াস, আর এখানে একটা প্যারামিটার আছে দেখতে পাচ্ছেন ডাবল। সুতরাং এখানে পাবলিক ভয়েড সেট রেডিয়াস একটা প্যারামিটার আছে ডাবল, আর যেহেতু রেডিয়াস আমরা রেডিয়াস রেডিয়াসে রাখলাম প্যারামিটারকে, এই জন্য এখানে দিস দিয়ে সেটাকে অ্যাসাইন করে দিলাম। এই রেডিয়াস মানে হচ্ছে এই যে এখানকার যে রেডিয়াসটা আছে দেখতে পাচ্ছেন সেটা। দেন হচ্ছে আমাদের এখানে এই যে যে দুইটা ছিল ফাইন রেডিয়া এবং ফাইন প্যারামিটার, এই দুইটা ফাংশন হচ্ছে দেখেন এখানে লেখা আছে ওভার রাইড। সো ওভার রাইড দ্বারা আপনাকে বুঝতে হবে যে এইগুলো অবশ্যই প্যারেন্ট ক্লাসের ফাংশন। সো প্যারেন্ট ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুইটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে যেগুলো আমরা জাস্ট এখানে ডিক্লেয়ার করেছি বাট কোনো ইমপ্লিমেন্টেশন করি নাই। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রুলস, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ফাংশন ডেফিনেশন থাকবে বাট কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না। সো আমরা এই দুইটা ফাংশনকে হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। সো আপনি যখন এখানে সার্কেল লিখে এক্সটেন্ড করবেন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, তখন সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে ফাংশনগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে বলবে। আর আপনি যেহেতু খাতা কলমে লিখবেন সুতরাং আপনাকে বুঝে শুনে লিখতে হবে। সো এখানে অবশ্যই ওভাররাইড ইউজ করতে হবে, এটাকে বলা হয় অ্যানোটেশন। সো এই ওভাররাইড কথাটা আমাদের ইউজ করতে হবে। ওভাররাইড মানে হচ্ছে এটা প্যারেন্ট ক্লাসের একটা ফাংশন, সেম নেমের একটা ফাংশন, দ্যাটস তো এখানে ওভাররাইড আসছে। সো এটা হচ্ছে পলিমরফিজমের একটা এক্সাম্পল যে ওভাররাইড, এখানে দেখেন দেখতে পাচ্ছেন ওভাররাইড। আর এখানে দেখেন একটা টু স্ট্রিং ফাংশন আছে, টু স্ট্রিং, তাহলে এই টু স্ট্রিং ফাংশনটা হচ্ছে জাভার একটা বিল্ডিং ফাংশন যেটা হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্ট্রিং টাইপের টু স্ট্রিং একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে রিটার্ন করবে কি, এই যে দেখেন আমরা ডাবল কোটেশনের ভিতরে সম্পূর্ণ ডেটা ফিল্ডটাকে পাস করে দিলাম। কী কী রিটার্ন করবে এখানে, সার্কেল রেডিয়াস রিটার্ন করবে, কালার রিটার্ন করবে এবং ফিল্ড রিটার্ন করবে। তার মানে আমি যখন টু স্ট্রিং ফাংশনটা কল করবো মানে আউটপুট হিসেবে কল করব তখন আমি হচ্ছে এই যে এই ভ্যালুগুলো পাবো। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল সার্কেল, সার্কেলের যে কোডটুকু ছিল সেটা এখন সেমভাবে আশা করি আপনারা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা বুঝতে পারবেন। সো ভিডিওটার লেন্থ হচ্ছে 8 মিনিটস। সো আমি পরবর্তী ভিডিওতে রেক্ট্যাঙ্গেলটা দেখানোর চেষ্টা করবো, কারণ হচ্ছে একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে আর সেটা দেখতে অনেক বোরিং লাগে। তাহলে দ্বিতীয় ভিডিওতে মানে 3 নম্বর যে পার্টটা হবে রেক্ট্যাঙ্গেল, সেখানে হচ্ছে আমি নিজ হাতে কোডটা লেখাই দিব এবং হচ্ছে শর্টকাটগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।